আমার বাবা একজন খুবই সুখী এবং খুবই হাসি খুশি একজন মানুষ ছিল, এবং ওনার কাছে শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আপনাদের এখানে লক্ষ লক্ষ লোকের মাঝে উনি দোয়া পাচ্ছে, এর থেকে বড় ভালোবাসা এবং শ্রদ্ধা সম্ভব না। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা সবাই এসেছেন আমার বাবার জন্য দোয়া করতে। অনেকে আসতে পারেননি, অনেকে বাসা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে ওনার জন্য দোয়া করছেন, তার জন্য আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার বাবা খুব একজন ভালো লোক ছিলেন এবং উনি কখনো কাউকে নিয়ে কোনো খারাপ কথা বলতো না অথবা কাউকে কখনো কষ্ট দিতে চেত না। তারপরেও যদি কখনো কারো সমালোচনা করেও থাকতো, সাথে সাথে তার নামে আবার ভালো কথাটাও সাথে সাথে বলতো। কিন্তু হয়তোবা ওনার কাজের খাতিরে আপনাদের ভিতরে অনেকে কোনো না কোনো কারণে দুঃখ পেয়ে থাকতে পারেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, উনি ওনার নিজের স্বার্থে, ওনার আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব অথবা ওনার পরিচিত কারো স্বার্থে কখনো কাউকে কোনো দুঃখ দেননি। এবং যদি দুঃখ আপনারা পেয়ে থাকেন, দয়া করে ওনাকে মাফ করে দিবেন। উনি ওনার নিজের স্বার্থ থেকে কোনোদিনও কাউকে দুঃখ দেননি। উনি হয়তোবা শহরের স্বার্থের জন্য, দেশের মানুষের স্বার্থের জন্য, এই শহরের মানুষের স্বার্থের জন্য কাজ করতে গিয়ে আপনাদের কয়েকজনকে অথবা কোনো গোষ্ঠীকে, কোনো প্রতিষ্ঠানকে ছোট্ট দুঃখ দিয়ে থাকতে পারেন, তার জন্য আমি ওনার হয়ে মাফ চেয়ে নিচ্ছি। কেউ যদি এখানে কারো কাছে ওনার কোনো পাওনা থেকে থাকে, বেওনা পাওনার বিষয়ে যদি কিছু থাকে, আপনারা আমার সাথে অথবা আমার চাচাদের সাথে অথবা আমার যে কোনো সহকর্মীর সাথে যোগাযোগ করতে পারেন। আজকে ঢাকায় এবং গতকাল লন্ডনে অনেক লোক আমাদেরকে সাহায্য করেছেন, এখানে সরকারি, আধা সরকারি, বেসামরিক, সামরিক বহু লোক আমাদেরকে সাহায্য করছেন, ওনার বহু বন্ধু, ওনার বহু শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয় স্বজন, সবাইকে আবারও আমি ধন্যবাদ দিতে চাই। এই শহরবাসীকে, দেশবাসীকে ওনার ওনার জন্য দোয়া করেছেন, সবার জন্য আমার অনেক সালাম এবং অনেক অনেক ধন্যবাদ। এটা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার শুধু একটা লাস্ট রিকোয়েস্ট, উনি খুব শৃঙ্খলা পছন্দ করতেন, আপনারা একটু সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে ওনার জন্য জানাজাটা পড়বেন, দোয়া করবেন। আমার একটা লাস্ট রিকোয়েস্ট, উনি খুব শৃঙ্খলাটা উনি সবচেয়ে বেশি পছন্দ করতেন, শৃঙ্খলা ওনার কাছে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ একটু সবাই, আমার একটা রিকোয়েস্ট, ওনাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, সবাই একটু সুন্দরভাবে এক লাইনে পিছনে গিয়ে এক লাইনে সবাই ওনার জন্য জানাজা পড়বেন। ওনার কুলখানি আগামী 6 তারিখে আজান মসজিদে, গুলশানে আজান মসজিদে বাদ আছে, ওনার কুলখানি হবেন। সবাই প্লিজ একটু লাইন করে সোজাভাবে দাঁড়িয়ে 6 ডিসেম্বর ওনার কুলখানি আজান মসজিদে বুধবার, বাদ আছে 6 ডিসেম্বর বুধবার ওনার কুলখানি গুলশান আজাদ মসজিদে। ধন্যবাদ। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান, আমরা এখনই জানাজা শুরু করব। অনুগ্রহ করে আপনারা যারা সামনে আছেন আপনারা কাতারে দাঁড়িয়ে যান, যারা সামনে আছেন অনুগ্রহ করে কাতারে দাঁড়িয়ে যান। বরানি যাওয়ার কেউ থাকলে চলে যাও, এখানে একটা, এখানে যারা অনার। সম্মানিত মুসল্লিয়ান, আমরা জানাজার সালাত শুরু করছি। প্রত্যেকেই মনে মনে জানাজার সালাতের নিয়ম করে নেই। আমি এই মাইয়াতের ফরজে কিফায়া জানাজার সালাত আদায় করছি কেবলামুখী হয়ে, আল্লাহু আকবার। Allahu Akbar.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা এই মুহূর্তে শেষ হলো আমরা দেখতে পেলাম, এবং মূলত এই জানাজা শুরুর আগেই নাভিদুল হক, মেয়র আনিসুল হকের ছেলে, এবং তিনি বলছিলেন যে আগামী 6 ডিসেম্বর বুধবার আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে মূলত কুলখানি অনুষ্ঠিত হবে।